আমার গরম লাগছে অগ্রেন মাসে, সেসারালা মানুষ তো গরম লাগে দি। হ্যাঁ, আমার শালটা ওইটার ভিতরে থাকছি, ব্যাগের ভিতরে। তারপরে মহিলাগুলো যা জিনিস সব আমার ওই ব্যাগের ভিতরে, চুরি টুরি কসমেটিক যাই জিনিস ওই 10,000 টাকার আনছে। তার মানে কসমেটিক 10,000 টাকার মাল বেশি না। ওইটা দেখছে অনেকবার, সিটিগুলির জিনিস মনে করছে গোল্ডেনই। আমি আজকে 40 বছর ধরে, আর আমার মামা বাড়ি ও ঢাকা। 40 বছর ধরে আমরা ঢাকা ছোটোকাল থেকে চলবার নিয়েছি। হ্যাঁ কাকি, হ্যাঁ হ্যাঁ কাকি, আপনি দি পায়ে পায়ে বাড়ি খেয়ে পড়ে যাবেন নিয়েছিলেন। এই কথা কখনো আমি একার খুব রাগ হয়ে গেছি। আমি কাকি, আমি এত কাল বইরে আমি ঢাকার বাড়িতে বেড়াবার লাগছি, আর তুমি কাউকে যে এই করে যাবার লাগছিলেন। তা আমি সিঁড়ির ওই বাবু বাজার সিঁড়ি থেকে কয়েক সিঁড়িতে উঠছি, ও করছি কি কাকি, আমি মা আসাম উনি যাইয়া বরকা খুলে, খালি বরকা রিডা খালি জারবান হয়েছে আমার সামনে, জারবান হয়েছে ওর দিকে চাই। আবার কাকি আমার এমনি ধাক্কা দিয়ে ফালে দিয়ে আমার মালটি নিয়ে যায়, এই কল্পনাও করছি। তারপরে আমি কমলা কিনবার গেছি, গাড়িটা থুইছি, ও গাড়ি নেই সম্পর্ক, অন্যকে একটা পুরুষ পোলা আছে, অন্যকে পুরুষ পোলা আছে। ওই মিটপুরের মধ্যে কি আছে, পেরেশ আছে, ওই পেরেশের মধ্যে সব থাকে। আমি রাত 8টার সময় আইছি, ওই মালারি কান্দাকাঠি কইরে ওই পেরেশ পুরেশ খুঁজছি। আরও বেটার কেছে ওই ওর না মুজি করবে না, দেখলাম এখানে ও না এই মহিলার নগে কথা কইল, তাহলে উনি এই কাম করছে। ওই মহিলাকে ওইটা কো, ওই মহিলাকে আর ওই বেটাকো আমি কান্দাকাঠি করছি। তাহলে রাত্রে খালি হাতে ফিরে আসছি। ওটার ভিতরে কি স্বর্ণ টর্ণ আছে? না, সিটি গোল্ড। হ্যাঁ, সব সিটি কিছু না, স্বর্ণমূল্য কম থেকে স্বর্ণমূল্য ব্যবহার করে। স্বর্ণ ব্যবহার করা এখন নিরাপদ না রাস্তাঘাটে। এই যে আমাকে যে স্বর্ণ এই যে কানে কোনো পিন দিয়ে কিনি আমাকে পাই, হ্যাঁ মানে না কোনো জিনিস ব্যবহার করি না কি করছি। এই যে এই জায়গায় মেলায় তো আমি আসলাম, খুব খারাপই লাগবে লাগছে। কারণ হলো আরও মনে হয় যে দুই একদিন থাকতো যদি এরকম পুলিশি বাধা না থাকতো, ব্যাঙ্গা যাবে লাগছে, একটু খারাপ লাগবে লাগছে, তাই ঘুরে ঘেরে দেখবে লাগছে। তো ওই যে ওই জায়গায় একটু খারাইছি, এক বেটার খুব তাড়াহুড়ায় মনে হয় নাকি এই ই খুলবে লাগছে, বাস খুলতেছে পাশের সাইডের আর এক বেটা হলে ই বানাইবে লাগছে, কি কয় এই নিমটি টিমটি বানাইতেছে।
তো ওই ওই ব্যাটার আবার ইয়ে কি কয় দোকানে নাড়া লাগতেছে, খালি ওই ব্যাটা কইছে বাবা একটু আস্তে আস্তে খোলাও, ব্যাটার গালি দেয়া বলে হয় শালা তো আর কিছু করবো নাকি, মানে ব্যাটা খালি আস্তে করে এতটুকু কথাই হলো, আমি তোমার বাবা হইলাম আর তুমি আমার ব্যাস এতটুকু হলো, তো মানুষ অমানুষ হয়ে গেছে, মানুষ মানুষ নাই কি তোমার মানি আবার হাতে আমি দুনাটা রাখে নিছি তোমার মানি আবার।